সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশীদের টাকার পাহাড় জমেছে। গত বছরের চেয়ে এবছর জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 55 ভাগে। দেশীয় ব্যাংকগুলোতে জমা অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,345 কোটি টাকা। বৃহস্পতিবার ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2021 বার্ষিক প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়। সেখান থেকে বাংলাদেশীদের অর্থ জমার এই তথ্য উঠে আসে। এই প্রতিবেদনে আরও বলা হয়, 3 বছর ধারাবাহিকের পর 2021 সালে বাংলাদেশীদের জমার অর্থের পরিমাণ বড় ধরনের পরিবর্তন হয়েছে। 2018 থেকে 2020 সাল পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশীদের অর্থ জমার পরিমাণ কমে আসে। 2018 সালে সুইস ব্যাংকে 61,77,00,000 সুইস ফা জমা করেছিল বাংলাদেশিরা। 2019 সালে তা নেমে 60,30,00,000 দাঁড়ায়। পরে বছর জমার অর্থের পরিমাণ হ্রাস পায় আরও 4 কোটি ফা। সর্বশেষ 2021 সালে এই অর্থের পরিমাণ প্রায় 55% বেড়ে 1,87,11,00,000 সুইস ফাতে উঠেছে। বর্তমানে যা বাংলাদেশি মুদ্রায় 8,345 কোটি টাকা। জানা গেছে, সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো, যে কারণে প্রচলিত বিশ্বাস অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা জমা রাখে সুইস ব্যাংকগুলোতে। দেশে যখন টাকা পাচার ঠেকাতে তোড়জোড়, তখন নজরবিহীন গতিতে সুইস ব্যাংকে টাকা জমিয়েছে বাংলাদেশিরা। সুইস ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন, তবে ওই টাকা ওই হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। গচ্ছিত স্বর্ণ বা মূল্যমান সামগ্রী আর্থিক মূল্যমানও হিসেব করা হয়নি ওই প্রতিবেদনে।